মৃত্যুর আগে সমাধি, জন্মিলে মরিতে হইবে, এই কথাটি সারমর্ম সাধক ভবা পাগলা তার জীবন দশাতেই বুঝেছিলেন। তাই তিনি ঠাকুরের মন্দির তৈরির সঙ্গে সঙ্গে ঠিক মন্দিরের উল্টো দিকে একটি সমাধি মন্দির তৈরি করেছিলেন। যেই সমাধি মন্দিরে তার বংশধররা ভবা পাগলার মৃত্যুর পর ভবা পাগলার কথা মতো ভবা পাগলার নিজের তৈরি সমাধি মন্দিরে সাধক ভবা পাগলাকে সমাধিস্থ করা হয়। ভবা পাগলার আসল নাম ভবেন্দ্রমোহন সাহা, জন্ম আনুমানিক 1897 খ্রিস্টাব্দে। সাধক ভবা পাগলা বাংলাদেশে বসবাস করতেন। স্বাধীনতার পর তিনি ভারতে চলে আসেন। তিনি পূর্ব বর্ধমানের কানলাতে বসবাস শুরু করেন। সাধক ভবা পাগলার পুঁথিগত বিদ্যা সেভাবে ছিল না। শোনা যায় তিনি অষ্টম শ্রেণীর চৌকাঠ পেরননি, কিন্তু তার জ্ঞান ছিল অসীম। তিনি মুখে মুখে গান করে সঙ্গে সঙ্গে সুর বেঁধে দিতেন। তথ্য বলছে ভবা পাগলার গানের সংখ্যা 86,000। তিনি খুব সুন্দর ছবি আঁকতে পারতেন। ভবা পাগলা ছুঁচ সুতোর কাজ জানত অতীব সুন্দর। তিনি ছুঁচ সুতো দিয়ে বিভিন্ন রকমের নকশার মাধ্যমে কাপড়ের উপর ফুটিয়ে তুলত কখনো পশু পাখির ছবি, কখনো মা কালীর ছবি বা কখনো কোনো পরিবেশের ছবি। আবার তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। বিভিন্ন রকম রং দিয়ে নানান রকম চিত্র অঙ্কন করে তিনি তার মনের ভিতরের আবেগকে প্রকাশ করতেন। তিনি বাদ্যযন্ত্র বাজাতে বিশেষ পারদর্শী ছিলেন। হারমোনিয়াম, বেহালা, বাঁশি, ঢোল, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে তিনি গান করতেন। অসীম গুণে পারদর্শী ছিলেন ভবা পাগলা। তার অগণিত শিষ্য, অগণিত ভক্ত দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ভবা পাগলা দেখতে ছিলেন চিকন পাতলা গড়নের মানুষ। গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামলা। মাথায় একগোছা চুল, থুতনিতে ছিল একগোছা দাড়ি। পোশাক আশাক বলতে লাল বস্ত্র তিনি সব সময় পরিধান করতেন। ভবা পাগলার জীবনের স্মৃতি বিজড়িত মন্দির এখনও সযত্নে রেখেছেন তার বংশধরেরা। তার হাতের আঁকা ছবি, নিজের হাতের সেলাই, ভবা পাগলার ছোটবেলার খেলনা, বিভিন্ন বাদ্যযন্ত্র, তার ব্যবহারের পোশাক এখনও শোভা পাচ্ছে তার হাতের তৈরি মন্দিরের ভিতরে, যা দেখতে অগণিত মানুষ ভিড় করে মা বগলা মন্দিরে। সাধক ভবা পাগলার শয়ন কক্ষটি এখনও রয়েছে সযত্নে। সাধক ভবা পাগলা ছিল দয়ালু মনের মানুষ। মানুষের দুঃখ কষ্ট অভাব অনটনের কথা জানতে পারলে তিনি তার যথাসাধ্য উজাড় করে দিতেন। আমার বাবা এবং মা দুজনেই ভবা পাগলার মানে দুঃখিত। আমার জন্ম এই মন্দিরে। আজকে যে এখানে বাথরুমটা দেখা যাচ্ছে, শুনেছি ওটাই আমার আতুর ঘর। এবং আমার যে নাম কপত ব্যানার্জি, এই কপত নামটা ভবা পাগলার দেওয়া। সুতরাং বলতে পারেন যে আমার জন্ম এবং কর্ম অনেক কিছুই এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে। আমার বাবা মা এবং আমার সব কিছুই মন্দিরকে জুড়ে। স্বাভাবিকভাবে আমি এই ট্রাস্ট হওয়ার পর থেকে এখানে নিজেকে সম্পৃক্ত করেছি। আমি বহরমপুরে থাকি। বহরমপুর থেকে আমার প্রায় প্রত্যেক মাসে আসা যাওয়া লেগে থাকে ট্রাস্টের নানা রকম কাজে। যে কর্মকাণ্ড শুরু হয়েছে ট্রাস্টকে নিয়ে পাবলিক ট্রাস্ট হওয়ার পর থেকে, সেখানে নিজেকে আমি ব্যপ্ত রেখেছি। তার যে গানের ভাণ্ডার, আমার তো মনে হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি শুনেছি যে টোটাল 2300 মতো গান লিখে গেছেন। আর যতদূর আমি জানি ওনার প্রায় 63,000 গান ভবা পাগলার লেখা আছে। আর 86,000 গান ওনার লেখা আছে। সব গান আমরা কালেক্ট করতে পারিনি, কিছু ওপার বাংলায় থেকে গেছে, কিছু আমাদের কাছে আছে। আমাদের নিজস্ব এখন পর্যন্ত প্রায় 23,000 গান আমরা ওনার পাণ্ডুলিপি হাতে পেয়েছি। বাকিটা আমরা কালেকশন করার চেষ্টা করছি। আমরা কপিরাইটের ব্যবস্থা করার চেষ্টা করছি। আশা করছি সবার সহযোগিতা পেলে আমরা ওনার টোটাল যে গানের কালেকশন আছে সব হয়তো আমরা কালেকশন করতে পারবো না, তবে সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, যদি তার কোনো গান কোনো লোকের যে থেকে থাকে তারা যদি আমাদেরকে দেয় আমরা সেগুলো কপিরাইট করব। তার হাতের এত ধরনের কাজ, মানে গানের কালেকশন ছিল, তার হাতের কাজ, তার মিউজিকের যে ধরনের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, মিউজিক কীভাবে উনি বাজাতেন আমি নিজের চোখে দেখেছি। উনি দুটো চামচ দিয়ে আর ডিশ দিয়ে এত সুন্দরভাবে বাজাতেন ভাবা যায় না। হারমোনিয়াম বাজাতেন, উনি কনুই দিয়ে হারমোনিয়াম বাজাতে দেখেছি আমি, যেগুলো মানে কল্পনাতীত। তো আমার তখন তো এমন কিছু বয়স না, উনি 84-এ বোধ হয় ওনার মানে উনি সমাধিস্থ হয়েছেন। তার আগে যেটুকু আমার মানুষ চোখে ভাসে, তো ওনার কাছে কিছু চাইলে আজ পর্যন্ত উনি ফেরাননি। আমি যা চেয়েছি জীবনে আমাকে কিন্তু আমি পরিপূর্ণ উনি করে দিয়েছেন। তাই কেউ যদি তার মন প্রাণ সব কিছু দিয়ে ভবার কাছে এসে চায়, আমার মনে হয় তিনি কখনোই তাকে নিরাশ করবেন না।
আপনি তো এক সময় আপনার শৈশবটা কেটেছে সাধক ভাওয়া পাগলা সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ সময় আপনি কেটেছে আপনি এখানেই থাকেন, এখানে এখান থেকেই পড়াশোনা, এখান থেকেই সব। আজকে যে দাঁড়িয়ে আছি ভাওয়া পাগলার জন্য। আমি বলবো উনি ছিলেন প্রেমিক, মানুষকে এত বেশি ভালোবাসতে পারতেন ভাবা যায় না। মানে ওনার একটা প্রচার, একটা ওনার নামে প্রচার আছে যে দশ নয়া চানাচুর একশো ভাগ করে খায়, এটা হচ্ছে ভাওয়া পাগলা। যে লোকটা মানে ওনার মুখ্য যে বিষয়টা হচ্ছে প্রেম, মানুষকে উনি ভীষণ, শুধু মানুষ নয় পশু পাখি জন্তু জানোয়ার যা কিছু আছে সব কিছুকে প্রতি ওনার একটা প্রেম ছিল আলাদা। ওনার গানগুলো সেরকম, আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, সংসার আমার বড় ধর্ম ভবা সংসার বাসী, আমার চাইতে অনেক বড় সাধু সন্ন্যাসী, আমি তাই ছোট্ট সবার আদর অনেক বেশি, সবার কাছে ভিক্ষে মাগি আশীর্বাদের হাসি, সদা আনন্দে থাকি মধুর মায়ের দান, ভবার ধৈর্য সহ্য মান অপমান, এই তো ভাওয়া পাগলা। আবার উনি আবার বলছেন, নৈরে সাধুময়ী নৈরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসার প্রবাসী, ধর্মকর্ম নাই মোর কর্তব্য যাহা, পালন করি আমি বোঝাই রে তাহা, এই ভাওয়া পাগলা। এই তালে বটে জড়িয়ে ধরা এই গাছটা দেখেই, বট গাছটা দেখেই ভাওয়া পাগলা এই জায়গাটা মানে চয়েস করেন এবং তারপরে এখানে মন্দির করবার সিদ্ধান্ত নেন এবং খুব ধীরস্থিরভাবে আস্তে 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 মন্দির, কেন এই বঙ্গে অনেকেই তাকে চিনতেন না সেই সময়ে। হ্যাঁ, তারপরে আস্তে 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 তো বললাম না, যেখানে মৃগনাভি থাকবে তো গন্ধ ছড়াবেই, মানুষ পাগলের মতো সেখানে ছুটে আসবে। তো ভাওয়া পাগলা ছিল মৃগনাভি, তো মানুষ তো পাগলের মতো ছুটে এসছে, আবার এখানেও সেই একই, ওই বঙ্গ থেকে আসার পর সেই এই বঙ্গেও তাই একই। তাও 70 বছর মানে তোমার দেশ স্বাধীন হওয়ার আগেই উনি এই দেশে চলে এসেছিলেন, ঠিক আছে, পূর্ববঙ্গে থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, তারপরে তিনি এই 2-4 বছরের মধ্যে এই মানে মন্দির ইয়ে করে, মন্দির তো ধীরে 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 হয়, তখন ওই সমাধির পাশে যে ঘরটা এখন দেখতে পাচ্ছি ওটা টালির চালের ঘর ছিল, ওইখানে এনে মাকে প্রতিষ্ঠা করে, তারপরে আস্তে আস্তে মন্দির। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।